আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি টু লন্ডন অ্যাডভেঞ্চার। আমরা এখন চলে এসেছি স্ট্র্যাটফোর্ড অ্যাকুয়াটিক সেন্টারে। আমার ফোনে হয়তো বা আচ্ছা, আমি আর তোমাকে ফ্রেশ থাকতে ছবি তুলে এই যে ছাড়, আপনি উঠেন। কতদিন পরে আমরা আসলাম আজকে এখানে? অনেকদিন পরে, আমার মনে বছর খানিক পরে। সে তোর মাথা নষ্ট, তোর মাথা নষ্ট। আহিল তখন কোথায় ছিল? 6 মান্থ 3 সাইড ছিল, পেটে ছিল। তোমার ব্লু কালার কোন অন্য ছিল না? আড়াই বছর দাঁড়াও। হ্যাঁ ছিল, এক কালার ব্লু ছিল আর ব্লু। তার মানে আহিল এখন আড়াই বছর, তার আগে হচ্ছে না 3 বছর পরে আসলাম আজকে, পিকনিক করছিলাম। হ্যাঁ ওই ভিতর দিয়ে লেক দেখা যাচ্ছে, একটা আঁকা পাকা মেট্রো পথের মধ্যে চলে গিয়েছে, তার পাশ দিয়ে লেক, পারলে পরে ওইদিকে যাবো। আবার এত সুন্দর অজানা ফুল, এগুলো চিনি না জানি না, বাট দেখতে অসাধারণ। পাতাগুলো আমাদের দেশে কলমি শাক আছে না, কলমি শাকের মতো। ওয়াও, এই ফুলগুলো আরো সুন্দর। এটা দেখতে একেবারে ল্যাভেন্ডারের মতো, বাট ল্যাভেন্ডার কিনা জানি না, মনে হয় না। এই ফুলটা হচ্ছে আমাদের দেশের গাঁদা ফুল। এটা দেশে থাকতে আমি এই ফুলের গাছটা লাগাতাম অনেক। এখানে আমার সাথে আছে আমার ফ্রেন্ড কিয়া আর ওর বাচ্চা, আর একটু পরে আমাদের সাথে জয়েন্ট হবেন আওয়ার ফ্যামিলি ইউকে সাবিনা আপু। সাবিনা আপু চ্যানেলের নাম বললাম প্রথমে, আওয়ার ফ্যামিলি ইউকে। মনতা, তুমি তো ফোনে চার্জ দিয়ে নিয়ে আসছো বাসা থেকে। কে আহিলকে খুলে দাও তো। একদিন না আমি জবে গেছি আমার পার্লারে, এক কানে একটা দুল পড়ছে আর এক কানে আরেকটা, আর ইংলিশ ক্লায়েন্ট আমাকে বলতেছে যে সে আমার স্টাইলটা অনেক লাইক করছে। যাও আপুর সাথে যাও আহিল। আচ্ছা তুমি এটা এ করতে সুবিধায় চার্জ হচ্ছে এখানে? হ্যাঁ। তুমি স্টপ হলে চার্জ স্টপ। আহিল আস্তে আস্তে নামো। ওকে, তোমাকে আমি বললাম আন্টির কাছে থাকো, তুমি কেন নামতেছো এখানে? আসো আসো, হাত ধরো হাত ধরো। হাত ধরো, তোমাকে আমি অনেক সুন্দর একটা জায়গাতে নিয়ে যাচ্ছি, বুঝছো? কোথায় যাচ্ছি আমরা? নিচে যাচ্ছি। তা নিচে কি আছে বলো তো? পানি আছে। থ্যাংক ইউ বাবা।
আহিল কোথায় নামছো বলো? হ্যাঁ নিচে নামছো। নিচে ওখানে কি বলো সেটা বলো? পানি। পানি? তুমি নামবা পানিতে? আমি বন্ধব। হ্যাঁ আমি পাবা। ভয় পাবা? আমি আসি না, আমি তোমার সাথে আসি তো, ভয় কেন পাবা? হুম চলো। নামিছে ভয় পাবে না বাবা? আচ্ছা ভয় পাবি। আচ্ছা ভয় পাবে না লামিছে? আচ্ছা কেউ ভয় পাবে না? কই বিনান? ও ওর গেঞ্জিতে বিড়ালের ছবি বিনান। এবারে বলো আহিল তুমি কোথায় এসেছো? তুমি কোথায় এসেছো সেটা বলো। নিচে আসছো? হ্যাঁ এই যে দেখো আপু আছে, তারপরে আন্টি আছে। চলো আর একটু নিচে যাই আমরা। চলো নামবা পানিতে? নামবা? হ্যাঁ ভয় পাবা? আমার জান কেন ভয় পাবা তুমি? এই যে দেখো কে আছে তোমার সাথে, কে আছে তোমার সাথে, কে আছে তোমার সাথে দেখো কে আছে। এবারে আমরা নিচ দিক দিয়ে যাই চলেন। হ্যাঁ লেকের ধার দিয়ে না, আরেকটা নিচে। এটা আমরা হচ্ছে না না আমরা আছে মিডিল পজিশন, আর এই ওই যে ওইটা হচ্ছে উপর, আর এই যে নিচে আরেকটা রোড। বাপরে বাপরে আমরা হচ্ছে আমরা কয় তলায় আছি? মাঝখানের তলায় আছি বুঝছেন। আমরা ওই যে উপরে ছিলাম, উপর দিয়ে মানুষ যাচ্ছে ওই উপরে ছিলাম, উপর থেকে এটা মিডিল পার্ট, আর এখান থেকে আরেকটা সাইড আছে এই যে নিচে, এটা ওটা কিন্তু আরো নিচে। খুবই সুন্দর একটা জায়গা বিকেলে সময় কাটানোর জন্য। এটা হচ্ছে স্টেডিয়াম, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড লন্ডন, এখানে অলিম্পিক হয়েছিল লাস্ট টাইম। ফাইনালি আমরা আমাদের আগের জায়গাতে চলে এসেছি জঙ্গল দিয়ে। খুবই সুন্দর একটা জায়গা, এটাকে অলিম্পিক পার্কও বলে। এটা স্টার্টফোর্ডের ওয়েস্টফিল্ডের সাথেই লাগানো। যারা এখনও আসেননি এখানে ঘুরে যাবেন। আমি সবগুলো ঘুরে দেখাতে পারলাম না, কজ ভিডিওটা লং হয়ে যাচ্ছিলো। খুবই সুন্দর একটা প্লেস, বাচ্চারা খেলছিলো যতটুকু আশেপাশে ছিলাম ততটুকু আমি ভিডিও করেছি। এখন আমরা ওয়েস্টফিল্ডে যাবো, একটু ওয়েস্টফিল্ডে কিছু কেনাকাটা করবো। আর এখানে যতক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম এর দুই সাইড দিয়ে দুইটা লেক গিয়েছে বুঝছেন আপু। বাসে আসার জন্য রেডি হচ্ছে আমরা, বের হব। আর ওই সময় মনোতার বাবা জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, তো আমরা বলছি স্টার্টফোর্ড। তো বলছে আমি তো রংপুরে যাবো, চলো নামাই দিই। তখন সে যাক ভালো। আল্লাহ এই দেখো কত বড় হাঁস, হাঁস দেখো কত বড়। এই সাবিনা আপু দেখেন কোনদিন হাঁসের পিঠের উপরে মানুষকে বসতে দেখছেন? দেখেন নাই, একবার মনে আমরা চড়ছিলাম। আমি এটা তো নামি যেতে চড়ছি, এখানে চড়ে বার্সেলোনা চড়ছি, এখানে চড়া ও এত চড়তে লাগছে। আহিল হাসে উঠবা? উঠবা না হাসে?
বুঝা যায় না আরেকটু বের করো আরেকটু বের করো মাছের মুখ মাছের মুখ দেখতে না মনতার মতো লাগে কেন মনতা যা গোসপিলতে কিছু ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করেছি পরে বাচ্চাদেরকে কেএফসি খাওয়াইয়ে গোসপিলতে ভিতরে জনলেসের পাশেই এই ছোট্ট একটা পার্ক বাচ্চাদের খেলাধুলা ওদেরকে এক ঘন্টার উপরে হবে ওরা খেলাধুলা করছে তারপরে তো বাসায় ব্যাক করতে হবে রাত 10:30 বাজে এখন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আব্বাজান।